সারকারসাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, আর যেহেতু রবিবার সেহেতু আজকে ছিল না অফিস বলো এ বলো এটার কোনো চাপ নেই, একটু রিল্যাক্স। কিন্তু আজকে সকাল সকাল আদি উঠে চলে গেছে ফুটবল ক্লাসে, আর আমি একটু লেট করেই উঠলাম। সাহা উঠেছে, আদিকে নিয়ে গিয়েছিলো ফুটবল ক্লাস, মানে দিয়ে এসছে, আর এই এখন আবার যাচ্ছে আনতে। তো আমি ভাবলাম আজকে আমিও যাই, যেহেতু আজকে আমার ছুটি, অনেক দিন হলো ছেলেটার সঙ্গে সেভাবে টাইম কাটানো হচ্ছে না বলতে পারো। ফ্যামিলির সাথে অফিসের কাজ এই ওই, তারপর বাড়ির অনেক কিছু ব্যাপার, চাপ আছে, একটুখানি টেনশন আছে, তো সব কিছু নেই, সেইভাবে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। তো ভাবলাম আজকে একটু ছুটি আছে, যাই আদিকে আনতে যাচ্ছি, যখন সাহা আমিও সঙ্গে যাই, তাই আমিও বেরিয়ে পড়েছি সাহার সাথে সকাল সকাল। তো চলো আজকে ব্লগটা এইভাবেই শুরু করি এখান থেকে, আগে দেখি সারাটা দিন কি হচ্ছে। অ্যাপার্টমেন্ট করে দেবে, বিক্রি করার জন্য আবার কি টাকা কামাবে, বিচে দেবে আবার কি করবে। বাড়ি ফেরার পথে ভাবলাম একবারে বাজারটা করেই ফিরি, তাই ঢুকে গেলাম একবারে সবজি বাজারের ওখানে। কিছু কিছু জিনিস নেওয়ার ছিল এই এক সপ্তাহের জন্যে, তো সেই সবই জিনিসপত্র নিয়ে সোজা এবার ফিরবো বাড়ি। আর ভাবছি আজকে একটু বাইরে কুন্দপুরা, ওখানেই ব্রেকফাস্টটা করে ফিরবো। আদির মাথার এটা দেখছো তো কেমন হয়ে আছে, ওরে খুব ব্যথা হচ্ছে এখন, সেটাই বলছে তো লেগেছে ওর খুবই জোরে। তো যাই হোক, খেয়ে দিয়ে বাড়ি ফিরে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, নাহলে এই সব রান্নাবান্না করতে করতেই দুটো দিন যে কীভাবে শেষ হয়ে যায় ছুটির দিনগুলো বুঝতেও পারি না। আর অন্য কিছু করাও হয় না, একটু নিজেদের রেস্ট নেওয়া হয় না, একটু কিছু মুভি দেখা হয় না, কিছুই টাইম হয়ে ওঠে না ঘরের কাজকর্ম করতে করতে। তো যাই হোক, এই যে এখন একটু বাদাম আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই শাকটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে এই শাকটা বানিয়ে নিলাম। তো এই তো হয়েই গেল অলমোস্ট, এটা হচ্ছে পালং শাক। তো চলো, এই শাক হয়ে যাওয়ার পরে শাক হতে হতে মাছটাকেও বসিয়ে দিয়েছিলাম ভাজতে, এই তিনটে বাটা মাছ। ভাবছি একটু সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল করব, আর ইচ্ছা আছে একটু ডাল। আর দেখি ফ্রিজে দেখলাম অনেক সবজি রয়েছে, সবজিগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে, তাই সবজিগুলোকে একসঙ্গে সব কিছু কেটে কুটে ভাবছি মিক্সড ভেজ একটা কিছু বানিয়ে দেবো, তাই সেটাই করছি, সব সবজিগুলো মিশিয়ে একটা তরকারি। তো আজকে দুপুরে থাকছে এই মিক্সড ভেজ তরকারি, শাক, তার সঙ্গে ডাল, আর হয়েছে আমাদের মাছের ঝাল। তো চলো, এই সবজিগুলো দিয়েও দিলাম, এদিকে মাছের ঝালটাও প্রায় রেডি, ফুটে এসছে, এই সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছিলাম, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছের ঝাল। চটপট রান্না কি বলো, আর বেশি কিছু করতেই ইচ্ছা করছে না, সারা সপ্তাহ ধরে অফিসে খেটে খেটে বাড়িতে আর এই দুটো দিন না মনে চুপ করে একটা জায়গায় ঘরে বসে থাকি, কোনো কিছু করবো না, নড়াচড়া কিচ্ছু করবো না, কিন্তু করতে তো হবেই, উপায় নেই। তো যাই হোক, মাছের ঝালও প্রায় রেডি, আর এইদিকে সাহাবাবু দেখছি এসে কখন এই আদা রসুনটা ছাড়াচ্ছে, আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে, মাসের শেষ তো তো আবার কিনতে হবে, তার জন্য একটুখানি, তবে এই পেস্ট কেনার থেকে নিজেই রকম আদা রসুন কিনে নিয়ে এসে বেটে নেওয়া অনেক কিন্তু ভালো, বেশিরভাগ সময় সেটাই করে রাখি, তবে এই লাস্ট মোমেন্টে যখন শেষ হয়ে যায় তখন ওই একটা পেস্ট প্যাকেট কিনে নিয়ে চলে আসি। তো যাই হোক, আমার এইদিকে মিক্সড ভেজটা করছিলাম, সবজিগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে, আর একটু বড়ি ভেজে রেখেছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই বড়িগুলো, তো বড়িটাকে ভেজে ওই যে সবজিটার মধ্যে এই নামাবার আগে দিয়ে দিলাম, বাস সবটাকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে আমার এই যে মিক্সড ভেজ সবজি বলো এটাও কিন্তু রেডি, রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার একটু দেখি বসবো, তারপর তো আবার চান টান করা, দুপুরে খাওয়া দাওয়া আছেই। এখন তো প্রায় সব জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, সাউথের এই দিকে অবস্থা তো আমি তো জানোই, ওয়াইনার কেরালার কী অবস্থা,
আমাদের ওই দিকেও শুনছি এখন মানে বেঙ্গলও শুনছি খুব বৃষ্টি হচ্ছে, আর ব্যাঙ্গালোর তো হয়েই থাকে, সন্ধ্যে থেকে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়, সন্ধ্যেবেলায় তো এখন বেরোনোই বন্ধ হয়ে গেছে, তাই এখন প্রায় ঘরেই থাকা হয়। কিন্তু দেখো এই সুন্দর কি সুন্দর বানিয়েছে এই নেস্টটা, দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে না? এটা হচ্ছে আদির স্কুলের প্রজেক্টের, সায়েন্স প্রজেক্টের কাজ, কি সুন্দর করেছে বলো। বলেছিল ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে করতে, তাই নারকেলের ছোবড়াগুলো দিয়ে এই নেস্টটা বানিয়েছে, আর ওই যে কাঠি এই ডাল শুকনো ডাল এসব লাগিয়েছে, আর ওপর থেকে একটু তুলো। তবে পাখি দুটো অবশ্যই কেনা, ওই দুটো তো আর মানে নিজে বানানো না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বলো, কি সুন্দর বানিয়েছে। আর এখন শাহা বললো দুটো ডিম করে দে, তাই এই ছোটো ছোটো পুঁতিগুলো ছিল আদি যেগুলো কালেক্ট করে, ওর একটা বক্স আছে সেখানে অনেক এইরকম পুঁতি এসব ভরা আছে, সেখান থেকে এই দুটো পুঁতি বের করে দেওয়া হয়েছে, পুরো একদম অরিজিনাল ডিমের মতো লাগছে বলো, আমার তো দেখতে এত ভাল লাগছে। আর এসব করে সন্ধেবেলায় আর কি করবে, বললাম এই তো পরীক্ষা হলো, কদিন বেশ ওর গিটার ক্লাসে যাওয়া হয়নি, তাই ওকে বললাম একটু গিটারটা নিয়ে বস, চল আমিও বসবো, আমার আবার এই মিউজিক জিনিসটা খুব ভাল লাগে, আমি তাই সবসময় চেষ্টা করি ওকে এর ব্যাপারে এনকারেজ করতে, কিন্তু ও এতটা এনকারেজ হয় না, কিন্তু তাও এখন একটু চেষ্টা করছি এই দিকে একটুকু ফোকাস করাতে, তো দেখি আস্তে আস্তে হবে হয়তো বড় হলে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বেচারা কিন্তু একটা জিনিস চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এটাই দেখে ভাল লাগলো যে না পারলেও চেষ্টা কিন্তু করছে। আদির সঙ্গে বেশ কিছুক্ষণ বসে ওর সাথে টাইম কাটিয়ে ওই যে গিটারটা বাজাচ্ছিল শুনছিলাম। তো যাই হোক, তারপর চলে এসে সোজা রান্নাঘরে, আজকে একটু চটপট রান্না করে নেবো, সেরকম কিছু করতেও ভাল লাগছে না আর ইচ্ছাও করছে না, মনে হচ্ছিল চুপ করে এই আদির পাশে বসে বসে ও গিটার বাজাচ্ছে সেটাই শুনি। তো যাই হোক, কিছুটা দেখলাম চিকেন পড়েছিল, তবে একবারে কিন্তু হাড্ডি পিস মানে হাড় আছে প্রচুর, সেরকমভাবে মাংস নেই, তাই ভাবলাম একটু বেশি করে ভাজতে হবে, তো একটুখানি ওটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার একটু অল্প, একটু আদা রসুনের পেস্ট, একটু হলুদ আর কিছু না, আর অল্প একটু ভিনিগার আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর গোলমরিচ দিয়ে, আর সেটাকে ম্যারিনেট করে নিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর ওইদিকে পালং শাক আর ধনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটাকেও পেস্ট বানিয়ে নেবো, নিয়ে ভাবছি একটু ওই পালক চিকেনের মতন বানাবো আর গরম গরম ঘি দেওয়া রুটি। তো কি বলো কেমন হবে আজকে রাতের মেনুটা, জমে যাবে না তাড়াতাড়ি? আর বৃষ্টি আর ঠান্ডার মধ্যে দেখবে পালক চিকেন গরম গরম আর এরকম রুটি খেতে, একটু যদি গরম গরম ঘি দেওয়া রুটি হয় হেভি লাগে খেতে। তো যাই হোক চলো, চিকেনটা অলমোস্ট ভাজা হয়েই গেছে, আর এই যে পেস্ট করে রাখা আর কি বলে পালং শাক আর ধনে পাতাটাকে একসঙ্গে মিক্স করে পেস্ট করে নিয়েছিলাম, আর তার মধ্যে একটা পেঁয়াজও কুচি করে দিয়েছিলাম, তাই সবটাই একসঙ্গেই পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করে কিছু করিনি, চটপট রান্না করতে হবে সেইভাবে আর বেশি রান্না করতে ইচ্ছে করছে না, আর কালকেও আবার সকালে অফিস স্কুল দুটোই শুরু কাল থেকে, তাই এই চটপট রান্নার আইডিয়া, তাই একসঙ্গে পেঁয়াজটাকে দিয়ে সবটাকেই একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এখন একই সেই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি, যাতে পালং শাকের গন্ধটা এটা সব চলে যায়, আর ধনে পাতারও একটা গন্ধ আছে সেটাও যেন চলে যায়। আর তাই ভালো করে কষা হয়ে গেলে এই যে দেখো জলটা একবারে শুকিয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে, তারপর এর মধ্যে আবার হালকা হালকা একটু গরম জল মিশিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করেছি দুধের সরও, তাই দেখো এখন কত কেমন মসৃণ লাগছে গ্রেভিটা, পুরো স্মুথ লাগছে না? তো এটাকেও ফুটে এলে তারপরে এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, ব্যাস আর কি। তারপর তো গ্রেভিটা নিজের মতন কতটা রাখতে চাও
থালি হয়ে গেল তোমার পালক চিকেন রেডি, কি ইজি বলো। আর সবশেষে এর মধ্যে একটু দিয়ে দেবো বাটার, ওটা হচ্ছে মেন। আর অনেকে আবার ঘিও ইউজ করে, যে যেমনভাবে খেতে ভালোবাসে আর কি। তো আমি একটু বাটারই দিলাম, বাস আমার পালং চিকেন রেডি হয়ে গেছে একবারে। এবার এবার গরম গরম রুটিটা করে নেবো আর আদিকে খেতে দিয়ে দেবো, আমরাও একসঙ্গেই বসে খেয়ে নেবো। কালকে আবার আছে স্কুল অফিস, সকাল সকাল ওঠা। তো চলো আর কি আজকের এই চটজলদি রেসিপি আর আজকে আমার সারাদিনের আমার ঘর পরিবারকে নিয়ে সময় কাটানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, এখন তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারও খুব একটা ভালো না, তো সবাই কিন্তু সাবধানে থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণ রাখছি তাহলে, বাবাই অল, গুড নাইট।